29 একর এলাকা নিয়ে 7 তলার সমান শুভ্র সাদা বিশাল আকৃতির এক ঝিনুক। এর ভেতরে আসা যাওয়া করছে ট্রেন। এমন দৃশ্য বাস্তব হতে চলেছে পর্যটন জেলা কক্সবাজার রেল স্টেশনে। বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম কক্সবাজার ট্রেন লাইন প্রকল্পের আওতায় চলছে দৃষ্টিনন্দন এই আইকনিক স্থাপনার নির্মাণ কাজ। স্টেশনটিতে থাকছে 3 তারকা হোটেল, কনফারেন্স রুম ও শপিং মল। পর্যটকদের সুবিধার্থে এখানে রাখা হয়েছে লকার ও ফেস রুম, যেখানে লাগেজ রেখে সমুদ্র সৈকত ঘুরে এসে ফ্রেশ হতে পারেন দর্শনার্থীরা। বিস্তারিত দেখুন শেখ জায়েদের প্রতিবেদনে। এই বিশাল ঝিনুকটি নির্মাণাধীন কক্সবাজার রেল স্টেশন। এটির ভেতরে থাকছে পর্যটন শহরে ঘুরতে আসা পর্যটকদের জন্য নানা সুযোগ সুবিধা। ধরুন মাত্র পৌঁছলেন কক্সবাজারে, এখনই নেমে পড়তে চান সমুদ্রে। রেল স্টেশনের লকারে কম খরচে আপনার লাগেজটি নিরাপদে রেখে সমুদ্র স্নান করে ঘোরাফেরা করে ফিরে এসে ফ্রেশও হতে পারবেন এখানে। একটিকে রেখেছি আগমনী, আর একটা হলো বহির্গমন। যে লাউঞ্জ দুই ফ্লোরে দুইটা থাকবে, একে নিশ্চয়ই একটি উপরতলায় থাকবে। খুব সহজে ওরা খুব কম পয়সায় ওরা লকারে ওদের কাগজ জিনিসপত্র রেখে ওরা চলে যাবে সমুদ্র স্নানে। ওখান থেকে এসে আবার ফ্রেশ হয়ে আবার কাপড় চোপড় পরে চলে যেতে পারবে খুব কম খরচে। এই আইকনিক স্টেশনে থাকবে শপিং মল ও আন্তর্জাতিক মানের কনফারেন্স রুম। 3-star স্ট্যান্ডার্ডের একটা হোটেলের ইয়ে রেখেছি, একটা শপিং মল। কক্সবাজারে সত্যিকার অর্থে কিন্তু কোনো শপিং মল নেই। আমরা কক্সবাজারে গেলে বার্মিস মার্কেট খুঁজি। হ্যাঁ, এখানে একটা সুন্দর একটা শপিং মল। সম্ভব হলে স্টেশনে নিম্ন আয়ের পর্যটকদেরও থাকার ব্যবস্থা করার আহ্বান এই পরিকল্পনাবিদের। ভারতেরই অনেক রেল স্টেশনে যাত্রী নিবাস আছে, যাত্রী নিবাস ওরা বলে, সেটি আছে। মানে এখানে লকার আছে, আমার মনে হয় যাত্রী নিবাসের এখানে ব্যবস্থা থাকা প্রয়োজন। 100 কিলোমিটারের মধ্যে 12 কিলোমিটার রেলপথ প্রস্তুত হয়ে গেলেও কোনো লক্ষণ নেই কালুরঘাটে নতুন সেতু নির্মাণের। রেলওয়ে বলছে খুব দ্রুতই ঢাকা থেকে কক্সবাজার আসবে ট্রেন, এবং এই পথেই পর্যটকরা আসতে পারবেন এই পর্যটন নগরীতে। তবে পরিকল্পনাবিদরা বলছেন, যদি কর্ণফুলী নদীর উপর নতুন আরেকটি সেতু তৈরি করা না হয়, তাহলে অনেক ঝুঁকিপূর্ণ হবে এই রেলপথ। শেখ জায়েদ, নিউজ 24, কক্সবাজার।